দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ভার্টেক্স গ্রুপের চেয়ারম্যান নোয়াখালীর কৃতি সন্তান মরহুম এম এ হাশেমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি ভবনে 6 জানুয়ারি 2021 বুধবার বাদে মাগরিব নোয়াখালী জেলা সমিতি কর্তৃক আয়োজিত। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি নোয়াখালী জেলা সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন মরহুম এম এ হাশেমের 3 সন্তান 2 নাতি, সেতু সচিব বেলায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি এটিএম এনায়েতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার এম এ জাহের, অ্যাডভোকেট আনম আনোয়ার, অ্যাডভোকেট বেলাল হোসেন, সানজি গ্রুপের কর্ণধার জাহাঙ্গীর আলম মানিক, যুবলীগ উত্তরের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই সহ নোয়াখালী জেলা সমিতির কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুম এম এ হাশেমের স্মৃতিচারণে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আবেগ আপ্লুত বক্তব্য প্রদান করেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি, নোয়াখালী সমিতির সম্মানিত সভাপতি, কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন। জনাব শাহাবুদ্দিন, আজকে মরহুম জনাব এম এ হাশেম সাহেব আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, নোয়াখালী সমিতির আজীবন সদস্য, ভার্টেক্স গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, নোয়াখালীর মানুষের সুখ দুঃখের আস্থার ঠিকানা, যার অভিভাবকত্বে যার পদাঙ্ক অনুসরণ করে নোয়াখালীর অসংখ্য মানুষ ব্যবসায়ী হয়েছে, ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছে এবং আরো অনেকেই ওনার আদর্শ, ওনার জীবন সম্বন্ধে জেনে বড় বড় ব্যবসায়ী হবে সেই প্রিয়জন, প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মরহুম এম এ হাশেম সাহেব। আমরা ওনার জন্য আজকে শোকসভার আয়োজন করেছি, স্মৃতিচারণ করার জন্য আমাদের প্রজন্মকে, আমাদের সামনে যারা যান আছেন তাদের কাছে, যারা ওনার সম্বন্ধে অনেক জানেন তাদের মুখে ওনার জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্যে আজকের এই শোকসভায় উপস্থিত আমাদের আজিজ আল কাইসার টিটু আঙ্কেল, আজিজ আল মাহমুদ মিটু আঙ্কেল, ওনার নাতি আমাদের এই মঞ্চে উপস্থিত, আমাদের অতি প্রিয়জন, প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন ডাকসুর সাবেক সদস্য, আওয়ামী লীগের নেতা, বিশিষ্ট শিল্পপতি জনাব এনায়েত ভাই এখানে উপস্থিত, আমাদের ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতির নেতা জনাব নিজামুল হক ভূঁইয়া ভাই এখানে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক জনাব জাহির ভাই আমাদের যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক, নোয়াখালীর কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট এম এ বেলাল ভাই, আমাদের আমানতুন্নুর পান্না আফা, আমাদের আব্দুলাই ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের শিল্প বাণিজ্য সম্পাদক, কষ্ট করে এসছেন আপনারা আজকে এখানে আসার জন্য দূর দূরান্ত থেকে, আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারা বিশ্ব এক কঠিন সময় অতিক্রম করছে, বাংলাদেশের মানুষ তার থেকে বাইরে নয়, করোনা ভাইরাস সারা বিশ্বকে থামিয়ে দিয়েছে, আমাদেরকে থামিয়ে দিয়েছে, আমাদের অসংখ্য শ্রদ্ধাভাজন, প্রিয়জন, অভিভাবক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি বিদায় নিচ্ছে করোনা ভাইরাসের এই সমাজে।
যার নেতৃত্বে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী শত্রুমুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল, সেই মাহমুদুর রহমান বেলায়েত ভাই, ওনার সহধর্মিণী, আমাদের বরকতুল্লাহ বুলি ভাই, ওনার সহধর্মিণী, অসংখ্য অসংখ্য মানুষ, আমাদের নোয়াখালী সমিতির প্রাণ একজন ছিল লুৎফুর রহমান ফটিক ভাই, তিনি করোনা ভাইরাসে আমাদেরকে ছেড়ে আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন। শিক্ষক জাহিদ ভাই, উনি অনেকদিন, আমরা তো মানে ওনার খবরটা ফেসবুক ছাড়া আমরা পেতাম না, ওনার চতুর্দিকে অনেককেই ফোন করতাম, জাহিদ ভাই কেমন আছে, জাহিদ ভাই কেমন আছে, সর্বশেষ আমি ওনার এক ভাইকে বের করলাম, ওই যে ইস্কাটনে থাকেন, তার থেকে জানলাম। এমনি আমরা এখনো আমাদের অনেকেই অসুস্থ, হসপিটালে ভর্তি, অনেকে আইসিইউ পায় না, প্রগতি লেদারের মালিক নূর আলম ভাই উনিও মারা গেছেন, এমনি অনেকেই মারা গেছেন, সবাইকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি, ওনাদের সবার আত্মার, যারা মৃত্যুবরণ করছে সবার আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বেঁচে আছেন তারা অনেকেই এখনো ভালোভাবে সুস্থ হতে পারেন না, আমরা তাদের সুস্থতা কামনা করছি। এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত হয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, যারা চলে গেছে তারা আর আসবে না ফিরে, তারা আমাদের কাছে কি চায়, একটু দোয়া করুন, ওনাদেরকে স্মরণ করুন, এটুকুই পরকালে কাজে লাগবে, আর বাকি কোনো কিচ্ছু লাগবে না, আমরা আপনারা সবাইকেই যেতে হবে, এটাই সত্য। তবে আমাদের অনেকেই সেই কথাগুলো মনে হয় যেন ভুলে যায়, তাদের স্মৃতিতে থাকে না, যে না এই দুনিয়ায় আমার স্থায়ী জায়গা না, আমার জন্য অনাদিকাল অনন্তকাল আমি যেখানে থাকবো, যেখান থেকে আর ফিরে আসা যাবে না, সেই দিনগুলোকে আমাদের জীবন চলার পথে প্রতিটি ক্ষণে প্রতি মুহূর্তে আমরা যদি স্মরণ করি তাহলে পরকালে অবশ্যই আমরা ভালো থাকব, এবং আমাদের স্বজনেরা যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে তাদের জন্য যদি দোয়া করি, হাসান ভাইদের জন্য যদি দোয়া করি, ওনারা ভালো থাকবে। হাসান ভাই নোয়াখালীদেরকে, নোয়াখালীকে এত মন প্রাণ অন্তর দিয়ে ভালোবাসতেন, ভালোবাসে না আরো অনেকেই তা ঠিক না, অন্যরাও ভালোবাসে, কিন্তু প্রত্যেক মানুষের ভালোবাসার ভিতরে কিছুটা ব্যবধান আছে, হাসান ভাইয়ের ভালোবাসার কাছে অনেকের সাথে তুলনা হয় না, যে মমত্ব আন্তরিকতা ভালোবাসা উনি আমাদের প্রতি দেখাতেন। 1973 সাল মনে হয় আমাদের কোম্পানিগঞ্জের আবুল কালাম আজাদ সাহেব নামে একজন বড় ব্যবসায়ী ছিল চিটাগাংয়ে, আমি তখন ছাত্রলীগের নেতা, আমরা কয়েকজন বেড়াতে গেছিলাম, উনি আমার আঙ্কেল ছিলেন, ওনার অফিসে গেলাম, একজন হৃষ্ট পুষ্ট লম্বা চওড়া মানুষ বসে আছে ওনার পাশে, আমাকে পরিচয় করিয়ে দিলেন যে ওনার বাড়ি সোমনি, বড় ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি। এই যে সেদিন থেকে আবুল হোসেন সাহেবকে আমি চিনেছি, নোয়াখালীদেরকে ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ বাঁকা চোখে দেখত, তেড়া চোখে দেখত, বাসা ভাড়া দিত না, তেমন একটা বেশি ঠিকানা ছিল না, বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিধ্বস্ত, যুদ্ধের পরে হাসিম সাহেবরা এগিয়ে এসেছে, বঙ্গবন্ধু এদের স্বাধীন করেছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, হাসান সাহেবরা সেই অর্থনৈতিক মুক্তির আন্দোলনকে সফলতায় শীর্ষত্বে এনে দিয়েছে, আজকে নোয়াখালীরা বাংলাদেশের 35 ভাগের নেতৃত্ব দেয়, এটা হাসান সাহেবদের কৃতিত্ব, এই জন্যই আমরা হাসান সাহেবকে স্মরণ করি, আজীবন স্মরণ করবো নোয়াখালীবাসী, আমাদের হৃদয়ে গেঁথে থাকবে হাসান সাহেব, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করো, এক দুই ঘন্টা একদিন দুদিন হাসান সাহেব সম্বন্ধে বললে শেষ হবে না, সর্বশেষ ওনার সাথে আমার যেদিন কথা ছিল প্রায় 7-8 মিনিট উনি আমাকে, আমার সাথে ফোনে কথা হয়েছিল একটা কষ্টের কথা বলার জন্য, খুব কষ্ট লাগে কিছু সংখ্যক মানুষ, আমি মনে করি যে সমাজে এই জাতীয় কিছু করা উচিত না, তাহলে ভালো মানুষ ভালো কাজ করবে না, ওনার শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমাকে সর্বপ্রথম, আমি খুব জানতাম না, আমাকে আমাদের কাদের ভাই বলছিলেন যে ওইটার এমপিওটা, একটা এমপিও কাদের ভাই করিয়ে দিয়েছিলেন,
কিছুদিন পূর্বে বোধহয় মনে 8-9 মাস এরকম পূর্বে সেটার কমিটি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল সেখান থেকে হাসিম সাহেবের নাম বাদ দেওয়া হয়েছিল আই হেট ইট এমনটি হওয়া উচিত না তাহলে মানুষের কোনো প্রতিষ্ঠান করবে না আমিও 5-7টা প্রতিষ্ঠান একটা দুইটা তিনটা নিজে করেছি আরো অনেকগুলো সাথে অনেকভাবে জড়িত এবং আমাদের অনেক মানুষ আছে এখানে আমাদের মানিক ভাই আছে উনি একটা কলেজ করছে অনেকেই করছে কিন্তু যে যে কাজটা করবে সেটার স্বীকৃতি দিয়ে অন্যদেরকে উৎসাহিত করবে না হলে মানুষ করবে না আজকে বারবার প্রশ্ন আসছে 16 একর জমি কোথায় নোয়াখালী চৌরাস্তাতে কত টাকা দাম কেন আমরা এত কৃতজ্ঞ হব আমরা সবাই মিলে দাবি রাখবো যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সেখানে এমন কোন প্রতিষ্ঠানে যারা বাবুল হাসান সাহেবের নাম থাকবে আমি নোয়াখালী সমিতির পক্ষ থেকে আমাদের নেতাদেরকে দাবি জানাবো এবং আমি আমাদের কাদের ভাইকে অনুরোধ করব ইনশাআল্লাহ কাছাকাছি সভাপতি ইনশাআল্লাহ আমি মনে করি আমরা সফল হব অবশ্যই হব নানা মানুষ তার ভালো কাজ করা থেকে বিরত হয়ে যাবে পিছিয়ে যাবে মানুষ মারা যাওয়ার পর শুধু দোয়া চায় আমরা সবাই মিলে হাসান সাহেব সহ যারা মৃত্যুবরণ করেছে এই করোনা ভাইরাস আরো বিভিন্ন রোগে সবার জন্য দোয়া করব আমাদের এখানে হুজুর আছে ওনার বাড়ি যদিও বরিশাল কিন্তু নোয়াখালী দোয়া মাহফিলে এসে উনি যে প্রাণজল দোয়া করেন আমাদের নোয়াখালী সমিতির সেক্রেটারি সাহেব একবার অসুস্থ ছিলেন খুব প্রচন্ড ওনাকে লাইফ সাপোর্ট দিয়ে দিয়েছিল আমরা দোয়া মাহফিলের অনুষ্ঠান করলাম এমন এক দোয়া মাহফিল করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমাদের ডাক্তার সাফজলক সাহেব ভালো হয়ে গেছে কাদের ভাই যখন অপারেশন হইতেছে সিঙ্গাপুরে আমরা হোটেলের ভিতরে বাবি সহ এক হুজুরকে আমরা দিয়া খতম পড়াইলাম 5-7 জনকে দিয়া এক হুজুর এমন এক দোয়া ধরলেন এক ঘন্টা আল্লাহু আকবার আমার মনে হয় সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কাদের ভাইরে বাঁচিয়ে দিছে তো আপনারা ইনশাআল্লাহ কষ্ট করে আসছেন সবাইকে শ্রদ্ধা সালাম জানাচ্ছি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের কিছু আপনাদের জন্য তোবারক আছে এবং দোয়াটা করে সবাই যাবেন এবং আমাদের অঙ্কলের বক্তব্যটা শুনবেন সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয় আয় আল্লাহ তাআলা পার্টিস গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ সংসদের আয় আল্লাহ তাআলা উপকারী মাহবুব জনাবে হাশিম সাহেব আয় আল্লাহ গত কয়েকদিন আগে আমাদের সিন্দুকার কবরে চলে গেছেন মাহবুব ও মাহবুব মেহরবানি করে হাদিয়ে টুকুন আয় আল্লাহ তাকে আমাদের মরহুম মরহুমা সকল রহমতে পৌঁছে দাও মানুষ মাত্র ভুল করতে পারেন ভুল করার ক্ষমতা তুমি আল্লাহ দিয়েছো মাহবুব ভুল করার পরে তোমার দরবারে যদি ক্ষমা চায় তুমি সব চাইতে বেশি খুশি হও মাহবুব জনাব আবুল হাসান সাহেব মানুষ মাহবুব ভুল হতেই পারে তার জীবনে মাহবুব যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আজকের এই দ্রুত সালামের আয়োজনের উসিলায় তার জীবনের ভালো কাজগুলো উসিলায় তার জিন্দগি সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দাও তারা তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয়াল্লাহ তারা তার কবরের মধ্যে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও আয়াল্লাহ তার কবরের মধ্যে তুমি তার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও আর জান্নাতি শীতল বায়ু প্রবাহিত করিয়া তার কবরের মধ্যে তুমি তাকে শান্তির ঘুম পরাইয়া দাও আয়াল্লাহ তারা মাহবুব অসংখ্য ভালো কাজ তিনি করে গেছেন মাহবুব লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে গিয়েছেন মাহবুব মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন স্কুল করেছেন ইউনিভার্সিটি করেছেন মাহবুব আয়াল্লাহ তাআলা মেহরবানি করে তার এই সমস্ত দান সৎকা গুলো ভালো কাজগুলো তুমি আয়াল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে তোমার দরবারে কবুল করে লাও আয়াল্লাহ তাআলা বাবা দুনিয়া থেকে চলে গেলে মা চলে গেলে সন্তানের দোয়া সব চাইতে তুমি বেশি পছন্দ করো আল্লাহ সন্তানরা হাত তুলেছে মাহবুব সন্তানের দোয়ার খাতিরে আর এতগুলো মানুষ যাকে ভালো বলেছেন মাহবুব
এই মানুষগুলোর দোয়ার বরকতে জানাবেন হাশেম সাহেবকে তোমার দরবারে একজন ভালো মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে লাও। ইলাহা ইল্লা